প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি আলোচনা করব 15 নম্বর অঙ্ক নিয়ে। 15 নম্বর অঙ্ক বলা হয়েছে x ডিভাইডেড বাই b প্লাস c ইকুয়াল y ডিভাইডেড বাই c প্লাস a ইকুয়াল z ডিভাইডেড বাই a প্লাস b হলে প্রমাণ করো যে a ডিভাইডেড বাই y প্লাস z মাইনাস x ইকুয়াল b ডিভাইডেড বাই z প্লাস x মাইনাস y ইকুয়াল c ডিভাইডেড বাই x প্লাস y মাইনাস z। এখন আমরা শুরুতেই যেই মানটা দেওয়া আছে সেই মানটা তুলে নেব। আমরা লিখব যে দেওয়া আছে 15 নম্বর অঙ্ক, এটা দেওয়া আছে x ডিভাইডেড বাই b প্লাস c ইকুয়াল y ডিভাইডেড বাই c প্লাস a ইকুয়াল z ডিভাইডেড বাই a প্লাস b। এখন আমরা লিখব, মনে করি x divided by b plus c equal y divided by c plus a equal z divided by a plus b equal k। সুতরাং x equal k into b plus c, y equal k into c plus a, z equal k ইন্টু এ প্লাস বি। এবারে প্রথমে যেটা দেওয়া হয়েছে এ ডিভাইডেড বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, আমরা এটার মান বের করব। আমরা লিখব যে এখন আমরা লেফট হ্যান্ড সাইড লিখতে পারি, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান এ ডিভাইডেড বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, ওয়াই প্লাস জেড মাইনাস এক্স। এ ওয়াইয়ের মান হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কে ইন্টু সি প্লাস এ, কে ইন্টু সি প্লাস এ, তারপর প্লাস জেড, জেডের মান হচ্ছে কে ইন্টু এ প্লাস বি, তারপর মাইনাস এক্স এর মান হচ্ছে কে ইন্টু বি প্লাস সি। এখন আমরা এখান থেকে কেটা কমন নিতে পারি, তাহলে থাকবে সি প্লাস এ প্লাস এ প্লাস বি মাইনাস বি মাইনাস এ প্লাস এ মাইনাস সি। এবারে লক্ষ্য করো, এখানে মাইনাস সি প্লাস সি কাটা যায়, মাইনাস বি প্লাস বি কাটা যায়, তাহলে থাকে কে ইন্টু একটা এ এবং একটা এ যোগ করে হবে টু এ, উপরের একটা এ নিচের একটা এ কাটা যায়, তাহলে থাকবে ওয়ান বাই টু কে। শুরু করছে এবারে মিড হ্যান্ড সাইড, মিড হ্যান্ড সাইডে রয়েছে b divided by z plus x minus y, mid hand side b divided by z plus x minus y। আমরা এবারে মান বসাবো, b z এর মান হচ্ছে আমরা দেখি একটু মানগুলো দেখে নিচ্ছি আরেকবার, k into a plus b, z এর মান k into a plus b প্লাস এক্স, এক্সের মান আমরা পেয়েছি কে ইন্টু বি প্লাস সি মাইনাস ওয়াই, ওয়াইয়ের মান আমরা পেয়েছি কে ইন্টু সি প্লাস এ ইকুয়াল বি। আমরা সবগুলো যেহেতু কে আছে আমরা কেটা কমন নিচ্ছি আবারও, তাহলে থাকবে এ প্লাস বি প্লাস বি প্লাস সি মাইনাস এ প্লাস এ মাইনাস এ। এখানে মাইনাস এ প্লাস এ কাটা যায়, মাইনাস সি প্লাস সি কাটা যায়, তাহলে থাকবে বি ডিভাইডেড বাই কে ইন্টু একটা বি গুণ করে যোগ করে হবে টু, সরি যোগ করে হবে টু বি, উপরে বি নিচের বি কাটা যায়, তাহলে থাকবে নিচে টু কে এবং উপরে ওয়ান, ওয়ান বাই টু কে। লেফট হ্যান্ড সাইড এবং মিড হ্যান্ড সাইড শেষ হয়ে গেল, এবার আমরা রাইট হ্যান্ড সাইডের কাজ করব। রাইট হ্যান্ড সাইডে রয়েছে সি ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, রাইট হ্যান্ড সাইড ইকুয়াল সি ডিভাইডেড বাই এক্স প্লাস সি ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। এবারে আমরা এক্স ওয়াই জেড এর মান বসাবো, এক্স এর মান আমরা পেয়েছিলাম কে ইন্টু বি প্লাস সি,
প্লাস ওয়াই, ওয়াই এর মানে আমরা পেয়েছিলাম কে ইন্টু সি প্লাস এ মাইনাস জেড, জেড এর মান আমরা পেয়েছিলাম কে ইন্টু এ প্লাস বি। এখন আমরা এখান থেকে কেটা কমন নিতে পারি, যেহেতু কে সবগুলোতেই রয়েছে কে কমন নিলাম। কে কমন নেওয়ার পর এখানে থাকলো বি প্লাস সি, এখানে থাকলো সি প্লাস এ মাইনাস, এখানে থাকবে মাইনাস এ মাইনাস এ প্লাস এ মাইনাস বি। এখন আমরা দেখতে পাচ্ছি মাইনাস বি প্লাস বি কাটা যায়, মাইনাস এ প্লাস এ কাটা যায়, তাহলে থাকে উপরে থাকে সি আর নিচে থাকে কে ইন্টু একটা সি যোগ করে হবে টু সি, উপরে সি নিচে সি কাটা যায়, তাহলে ওয়ান বাই টু কে। এবারে লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা রাইট হ্যান্ড সাইড পেলাম ওয়ান বাই টু কে, একটু আগে আমরা মিডল হ্যান্ড সাইড পেয়েছি ওয়ান বাই টু কে, আবার লেফট হ্যান্ড সাইড যেটা সেটাও আমরা পেয়েছি ওয়ান বাই টু কে, তার মানে সবগুলোই কিন্তু সমান। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান মিডল হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আমরা এখন লিখবো যে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল মিডল হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ এবার আমরা সম্পূর্ণ অঙ্কটা উঠাবো, এ ডিভাইডেড বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ইকুয়াল বি ডিভাইডেড বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল সি ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। যেহেতু সম্পূর্ণটা প্রমাণ হয়ে গেল সেজন্য আমরা এখানে লিখব প্রুভড।